Guys, welcome back my YouTube channel The Shakil Vlogs. অবশেষে ওয়ালট্রন 110cc যে বাইকটা ছিল সেটাও আমি আজকে রিভিউ করে দিলাম এসএ পরিবহন তো আজকে আপনাদের এই টুদের দেখাবো আর আজকে যে কুরিয়ারটা করলাম তার একটা ডকুমেন্ট আপনাদের দেখাই দিই আসলে আমি কিন্তু রেগুলার কুরিয়ার করি আপনারা অনেকেই জানেন আমি এই যে কুরিয়ার করে দিলাম যেটা দীর্ঘ প্রায় এক সপ্তাহ রিভিউতে আমি রিভিউ দিয়েছিলাম এক সপ্তাহ আগে সব কিছু কমপ্লিট গাড়ি অল ওকে আছে একদম কমপ্লিট এই যে দেখছেন হেডলাইটটাও অনেক সুন্দর হেডলাইট সব কিছু ওকে আর গাড়িটা মোটামুটি ভালো তো কুরিয়ার করে দিলাম এই কিছুক্ষণ আগে গাড়িটা কুরিয়ার করলাম তো যারা এই টাইপের বাইক কিনতে চান চলে আসতে পারেন দা শাকিল ব্লগ চ্যানেলটির মাধ্যমে আমি রেগুলার কুরিয়ার করি ইঞ্জিন কন্ডিশন সব কিছুই আপনাদের দেখা দিতেছি তো রিকোয়েস্ট থাকলো যারা এই টাইপের বাইক কিনতে চান আর তারপরও যাই মেন মালিক তাকে আমি যাই যিনি গাড়ি নিচ্ছেন তাকে বলে দিয়েছি যদি গাড়ি পছন্দ না হয় সাথে সাথে রিটার্ন দিবেন আমি যেহেতু এই কয়েকদিন খুব ব্যস্ত কালকেও ভিডিও আপলোড ভিডিও শুটিংয়ে যাব তো অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকলো যারা আমার ভিডিও দেখে বাইক কিনতে চান অনায়াসে কিনতে পারে আর আমি আসলে শর্টকাট সিরিয়াসলি রেগুলার কুরিয়ার করি প্রতিদিনই কুরিয়ার করি এই যে সাকি আছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া সাকি আছে তো যাই হোক অবশ্যই যারা কুরিয়ারে নিতে চান আমার চ্যালেঞ্জের মাধ্যমে নিতে পারে অনায়াসে নির্ভয় আপনারা অনেকে ভয় করেন যে ভাই কুরিয়ার করে টাকা পরে মেরে দেবেন কি ভাই সাতশো তো আজকে যে দুইটা রিভিউ করছি 150cc আর একটা হলো 110cc রানা রয়্যাল প্লাস এবং একটা হলো যে আপনার ডাউন অবশ্যই এই দুইটা রিভিউ দেখবেন আর একদম কম প্রাইজের ভিতরে তো যেটা সেল করলাম এটাও কম প্রাইজের ভিতরে সেল করলাম একদম কম মানে সীমিত দামের ভিতরে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত চেষ্টা করলাম কুরিয়ার পর্যন্ত আপনাদের মাঝে ভিডিও উপহার দেওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন ভালোর সাথে থাকবেন